মহামারী শেষ হয়েছিল হে মাত্র কিন্তু কোভিডর নতুন নতুন ভেরিয়েন্টে এটা আতঙ্ক সৃষ্টি করেছে বিভিন্ন প্রান্তরিয়া কোভিডর ভয়াবহতা বৃদ্ধি পোৱা দেখিবলৈ পোৱা গৈছে হংকং ফ্লুর পাছত আমেরিকা যে ধরনের পরিবেশের সৃষ্টি হয়েছিল ইউরোপিয়ান কান্ট্রি সমূহত ইতিমধ্যে কোভিডর নতুন ভেরিয়েন্টে আতঙ্ক সৃষ্টি করেছে ভারতবর্ষত কোভিড সংক্রমণের সংখ্যা দিনক দিনে বৃদ্ধি পাইছে আর কেন্দ্রীয় সরকারের তরফের স্বাস্থ্য বিভাগের তরফের সতর্কতা জারি করা হয়েছে প্রতিখন রাজ্যলৈ ইতিমধ্যে কেন্দ্রই বিশেষ সতর্কতা জারি করেছে রাষ্ট্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ে ইতিমধ্যে সতর্কতা জারি করেছে পুনের মহামারী কোভিডক লৈ সরকারে দিছে সতর্কবাণী বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরিধান করাতো বাধ্যতামূলক এতিয়া জনতার বাবে জনতায় মাস্ক পিন্ধিহে বাহিরলৈ উলাব লাগিব হঠাৎ দুগুণলৈ বৃদ্ধি পাইছে কোভিড আক্রান্তর সংখ্যা কোভিডর নতুন নতুন ভেরিয়েন্টত আক্রান্ত হয়ে আছে দৈনিক লাখ লাখ লোক বয়সস্থ লোক রোগী রোগীর আত্মীয় হাসপাতালের কর্মচারী সকলে মাস্ক পরিধান করব লাগিব স্বাস্থ্যকর্মী চিকিৎসক সকলে পরিধান করব লাগিব মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরিধান লগতে সকলকে সতর্ক হয়ে থাকবলে কোয়া হয়েছে স্বচ্ছ নিকা পরিবেশের মাজতে যাতে সকল থাকে আজিরপর দেশত আরম্ভ করা হয়েছে কোভিডর মক ড্রিল কোভিডর সময়সাত কেন ধরনের মোকাবিলা করব ভাইরাসের সঙ্গে সেই সন্দর্ভত মক ড্রিল করব সমগ্র উত্তর পূব এশিয়ার ভিতর ভারতত দ্রুত গতিত সংক্রমণ বৃদ্ধি পাইছে বিগত 28 জনত 680% বৃদ্ধি পাইছে কোভিড সংক্রমণের সংখ্যা সমান্তরালকৈ মৃতকর সংখ্যাও ভারতত বৃদ্ধি পাইছে বলে এই মুহূর্তত আমি খবর লাভ করেছো আর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ে ইতিমধ্যে সতর্কতা জারি করেছে এসওপি জারি করেছে বিগত 28 দিনত 253% বৃদ্ধি পাইছে মৃতকর সংখ্যা ভাবিবলগীয়া এক বিষয় কেন্দ্রীয় সরকারের বিশেষ তৎপরতা এতিয়া কোভিডর নতুন সংক্রমণক লৈ চিন্তিত হয়ে পড়েছে কেন্দ্র চিন্তিত হয়েছে স্বাস্থ্য বিভাগ হটস্পট চিনাক্ত করার বাবে কেন্দ্রীয় সরকারে নির্দেশ জারি করেছে আর আন্তরাষ্ট্রীয় বিমানবন্দর সমূহ রেপিড টেস্ট আর টি পি সি আর টেস্ট ইত্যাদি বাধ্যতামূলক করা হয়েছে বহিরাষ্ট্রের অহা যাত্রীর দেহত যদি কোভিড ধরা পড়ে লগে লগে আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে কোভিডর পরিস্থিতি মোকাবিলা করবরাকি প্রস্তুতি সম্পূর্ণ করে রাখি নির্দেশ দিয়া হয়েছে পুনের মহামারী কোভিডক লৈ সরকারের সতর্কবাণী সকল স্বাস্থ্য কেন্দ্র যাতে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা মজুত থাকে পর্যাপ্ত বিছনা যাতে থাকে চিকিৎসাকর্মী চিকিৎসক যাতে উপস্থিত থাকে তার বাবে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে প্রতিখন রাজ্যলৈ নির্দেশনা জারি করেছে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরিধান হঠাৎ দুগুণলৈ যেহেতু কোভিড আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পাইছে ইয়ার পাছতে কেন্দ্রই এটা চিন্তিত হয়ে পড়েছে আজিরপর মক ড্রিল আরম্ভ করবলে কোয়া হয়েছে বয়সস্থ লোক রোগী আর রোগীর আত্মীয় লগতে হাসপাতালের কর্মচারী সকলে বিশেষকৈ সতর্কতা অবলম্বন করব লাগিব মাস্ক পরিধান করব লাগিব স্বাস্থ্যকর্মী চিকিৎসক সকলে মাস্ক পরিধান করাতো এতিয়ারপর বাধ্যতামূলক আন্তরাষ্ট্রীয় বিমানবন্দর সমূহ ইতিমধ্যে টেস্ট ইত্যাদির ব্যবস্থা বিশেষভাবে করা হয়েছে আরম্ভ করা হয়েছে আজিরপর মক ড্রিল সমগ্র উত্তর পূব এশিয়ার ভিতর ভারতত দ্রুত গতিত বৃদ্ধি পাইছে কোভিড সংক্রমণের সংখ্যা কোভিড 19 বলে নয় কোভিড 19 বিশেষ কেটামান ভেরিয়েন্টে এটি আতঙ্কর সৃষ্টি করেছে বিগত 28 জনত 680% বৃদ্ধি পাইছে ভারতত আক্রান্ত লোকের সংখ্যা সমান্তরালকৈ মৃতকর সংখ্যা বৃদ্ধি পাইছে ভারতত যথেষ্ট চিন্তনীয় হয়ে পড়েছে বিষয়টি কোভিডক লৈ পুনের সতর্কতা জারি করেছে কেন্দ্র বিগত 28 দিনত 253% বৃদ্ধি পাইছে মৃতকর সংখ্যা আর এই বিষয়টি লৈ চিন্তিত হয়ে পড়েছে স্বাস্থ্য বিভাগ প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রত পর্যাপ্ত চিকিৎসা